ভারতে থাকা শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি এখন কানাডায় আছেন। মঙ্গলবার টাইম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। লাইভে এসে বিচারপতি সিনহা বলেন, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। ব্রিটেন শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা নাকচ করেছেন। দিল্লিতে বর্তমানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে বলছি, শেখ হাসিনাকে যেন দিল্লি থেকে অন্য কোথাও যেতে দেওয়া না হয়। শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে অসংখ্য হত্যা মামলা। সিভিলিয়ান পপুলেশনকে সে ঠান্ডা মাথায় খুন করেছে। শেখ হাসিনা অসংখ্য ক্রাইমের সাথে জড়িত। তাই শেখ হাসিনাকে যেন কোনো দেশই আশ্রয় দিতে না পারে, দিল্লি যেন সেই কাজটি করে এবং ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। ইন্টারপোলে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে পৃথিবীর কোনো এয়ারপোর্টে তাকে ঢুকতে দেওয়া হবে না এবং এই ইন্টারপোলই তাকে দেশে ফিরিয়ে আনবে। দেশে একটি বিদ্রোহ হয়েছে, যারা কোটান্দোলনের সমন্বয়কারী তারা সাকসেসফুল হয়েছে এবং পৃথিবীতে যত বিদ্রোহ হয়েছে সেই ইতিহাস দেখলে আমরা জানতে পারি, যারা বিদ্রোহ করে তারাই একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। তারাই নির্ধারণ করতে পারে কে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকবে এবং কিভাবে দেশ চালাবে। এটা সম্পূর্ণ লিগেল। অন্যদিকে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে। ব্যারিস্টার খোকন বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী লীগ নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংকে সেই ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নিরপরাধ নেতাকর্মীদের সাজা দিয়েছেন, বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন, তারা বিচারক হওয়ার অনুপযুক্ত। এক সপ্তাহের মধ্যে এই সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে। 6 আগস্ট সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংসদ সম্মেলনে তিনি ভারতের প্রতি এই আহ্বান জানান।